হ্যালো বন্ধুরা, এস রিতার কিচেনে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সামনে আমাদের কালী পুজো, ভাই ফোঁটা গেল, আমাদের প্রচুর পরিমাণে মাছ মাংস তেল মশলা খাবার খেয়েছি। এখন কিন্তু বেশ মনে হচ্ছে বেশ হালকা হালকা পাতলা ঝোল টাইপের যদি কিছু পাওয়া যায় কম মশলা দিয়ে, তাহলে কিন্তু একদম গরম ভাতের সঙ্গে জমে যাবে। আজকে আমি সেই ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চলো তাহলে এবার দেখে নাও। এখানে আমি দেখো করছি আলু দিয়ে পনিরের পাতলা ঝোল। আমি পনিরকে চৌকো করে কেটে রেখেছিলাম, সেটা এবার তেলে ভেজে নেব। আর ডুমো ডুমো করে আলু কেটে আমি রেখে দিয়েছি। দেখো পনিরগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি, হয়ে গেছে। আর কিছুটা পনির আছে, সেটাও আমি ভেজে তুলে নেব, তারপর আলুগুলোকে ভাজবো। এখানে আমি খুব অল্প পরিমাণ মশলা ব্যবহার করব, মশলা না দিলে পনির ভালো লাগবে না, তার জন্য আমি খুব অল্প দিচ্ছি। চলো, পনির আমার ভাজা হয়ে গেছে, এবার এখানে আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি আলু একটু ডুমো ডুমো সাইজে বড় করে কেটেছি, দেখতেও ভালো লাগবে আর আলু যেভাবেই কাটা যাক খেতেও ভালো লাগে। চলো এবার আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি হালকা বললাম মশলা ব্যবহার করব, তার জন্য নিয়ে নিচ্ছি সামান্য জিরে, ছোট দুটুকরো আদা আর লঙ্কা দুটো, যে যেমন ঝাল খাবে সে সেরকম দিতে পারে। এবার আমি এটাকে পেস্ট করে নেব। আর আমি সেরকম কিছু মশলা ব্যবহার করছি না। দেখো আলুটা আমার লালচে হয়ে গেছে, এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিলাম, এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম মশলাটা, জিরে শুকনো লঙ্কা কিছু এখানে আমি ব্যবহার করছি না। আর দিয়ে দিলাম হলুদ। হলুদটা দেওয়ার এটাই কারণ, কারণ তাহলে মশলাটা কিন্তু থেকে তেলটা ছিটকে বেরোয় না। দেখো হলুদ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপর আমি কিন্তু দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি টমেটো কুচি ব্যবহার করিনি, টমেটো পেস্ট দিচ্ছি। আবার ভালোভাবে নাড়াচাড় করব, আর লবণটা আমি এখনই স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে সর্ষে তেলে আজ রান্না করছি না, আজকে সাদা তেলেই রান্না করছি। আর তেলটা আমি খুব অল্প পরিমাণেই ব্যবহার করছি। দিয়ে দিলাম সামান্য চিনি, যেহেতু পনিরের তরকারি একটু চিনি দিলে বেশ ভালো আসে। তোমরা মনে করলে এটা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষে নেব, হালকা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম আলুগুলো। আলু আর মশলা আমি একসঙ্গেই কষবো, তাহলে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর মশলাটা আমার কষা হয়ে যাবে। কারণ আলু আমার আগে থেকে অনেকটাই ভাজা আছে, মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। দেখো এবার আমি ভালোভাবে এটাকে কষে নিচ্ছি, কষা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ঝোল, যেহেতু পাতলা ঝোল হবে তার জন্য আমি কিন্তু এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। আমি কিন্তু আর সেরকম কোনোরকম মশলা ব্যবহার করছি না। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তাহলে মোটামুটি আমার রান্নাটা হয়ে যাবে। দেখো আমি 2-3 মিনিট রান্না করলাম, করে দিয়ে জলটাও মরে এসছে আর আলুটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সব পনিরগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলো দেওয়ার পরে আমি আর একবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তাহলে পনিরের ভিতরে মশলাটা ঢুকে যাবে। দেখো এবার নামিয়ে নিলাম, 2 মিনিট পর আমার মোটামুটি আলু পনির সবই সিদ্ধ হয়ে গেছে। এবার মনে করলে তোমরা একটু ঘি বা গরম মশলা দিতে পারো। আমি এখানে সামান্য একটু গরম মশলা ব্যবহার করছি, তোমরা কিন্তু এটা দিতেও পারো নাও দিতে পারো। চলো তাহলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি নামে নিলাম। এরকম পাতলা পাতলা ঝোল কিন্তু আমাদের এই সময় খেতে খুব ভালো লাগবে, একদম কিন্তু গরম খেতে হবে। পনির আলুর পাতলা ঝোল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে চলো আজকে এতটুকুই থাক, অন্যদিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো।